বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন ও যে কোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা দেখতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, ম্যাথিউ মিলার আগেও এ বিষয়ে তারা আলোচনা করেছেন, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের অন্য যে কোনো স্থানের ক্ষেত্রেই এই অবস্থান যুক্তরাষ্ট্রের। এই কথাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে। তুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য। যাকে তুই বিয়ে করতে চাচ্ছিস সে আব্দুল সাহেবের মেয়ে না কি ভাবছ শুনি? তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে ইতিহাস। এই মেয়েকে বিয়ে করতে পারবি না, আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে, নাম পরিচয় বংশ মর্যাদা সব ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।